ইলেকট্রনিক্সে যারা এলসিডি এলইডি টিভি সার্ভিসিং করে থাকেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও টপিক। ভিউয়ার্স, টেকনিক্যাল সমস্যার পাশাপাশি কিছু ফ্যাক্টরি সেটিংয়ের সমস্যা হয়ে থাকে, সেগুলো শুধু ফ্যাক্টরি সেটিংয়ের মাধ্যমে সমাধান করতে হয়, যেটিকে বলা হয় সার্ভিস কোড বা ফ্যাক্টরি সেটিং। এই সেটিংয়ের যে কোড নাম্বারগুলো সেগুলো একটি গোপন কোড, আর এই কোডগুলো আপনি সহজে কীভাবে পাবেন সেটি আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্লে স্টোরে গিয়ে দুটি অ্যাপস পেয়ে থাকবেন, একটি হচ্ছে এলসিডি এলইডি সার্ভিস ম্যানুয়াল, অন্যটি হচ্ছে অল এলইডি টিভি সার্ভিস কোড। এই দুটি অ্যাপসের মধ্যে যে কোনো একটি অ্যাপস আপনি ইনস্টল করে সেখান থেকে সহজেই যে কোনো টেলিভিশনের সার্ভিস কোড পেয়ে থাকবেন। ভিউয়ার্স, অল টিভি সার্ভিস ন্যানো কোড নামের এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। এটি আমার আগে থেকেই ইনস্টল করে নেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটি খুব সহজে ইনস্টল করা যায়, অল্প এমবির একটি অ্যাপস। এখান থেকে আপনারা সহজেই আপনাদের যে টিভির এলইডি টিভির সার্ভিস কোডগুলি সহজেই পেয়ে থাকবেন। আমি স্ক্রিন থেকে অর্থাৎ মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি অল এলইডি টিভি সার্ভিস মেনু কোড। এই অ্যাপসটি আমি ডাউনলোড করে নিয়েছি, এটি এখন ওপেন করে আপনাদেরকে দেখাবো। এখানে 120 থেকে 22টি মডেলের টিভি অর্থাৎ এলইডি টিভির সার্ভিস কোড দেওয়া আছে, আর ইউনিভার্সাল চাইনিজ যে চ্যাসিসগুলো আছে সেখানে প্রায় 50 থেকে 52টি সার্কিট বোর্ডের সার্ভিস মেনু কোড দেওয়া আছে। আপনারা এগুলো দেখে সহজেই ফ্যাক্টরি সেটিং বা সার্ভিস কোডগুলো পেয়ে থাকবেন, যেখান থেকে সহজে আপনার টেলিভিশনের যে অপশনগুলো ডিজেবল অথবা এনেবল করতে পারবেন। একটি বিষয় মনে রাখবেন, এলইডি টেলিভিশনের যে সার্ভিস কোড চেঞ্জ করার পর যখন আপনি ভিতরে অপশনে চলে যাবেন সেগুলো অবশ্যই মোবাইল স্ক্রিন দিয়ে ছবি তুলে নেবেন, যেহেতু অনেক মডেলের টেলিভিশন আছে সার্ভিস কোডের ফ্যাক্টরি সেটিংয়ে ঢোকার পর সেখানে অপশনগুলো চেঞ্জ করলে সেটি অটো মেমোরি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ভিউয়ার্স, আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দেবেন। ভিউয়ার্স, ভিডিওটি একটি বড় হবে, এই ভিডিওটি কেটে কেটে দেখলে তেমন একটু বুঝতে পারবেন না। এখানে চাইনিজ যে ইউনিভার্সাল চাইনিজ যে মডেলগুলো দেওয়া আছে, এখানে কমন যে সার্ভিস মেনু কোড ব্যবহার করা হয়েছে 1147, এগুলো চাইনিজ ব্র্যান্ডেই বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ মেনু চেপে 1147 চাপলে আপনি কাঙ্ক্ষিত সার্ভিস কোডে চলে যাবেন। এখান থেকে আপনি ফ্যাক্টরি সেটিংগুলো করে নিতে পারবেন। এখানে অনেকগুলো সার্কিট বোর্ডের সার্ভিস মেনু কোড দেওয়া আছে, আপনারা প্রয়োজনে এই সার্ভিস কোডগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে অথবা মোবাইল অ্যাপসটি ইনস্টল করে আপনার সেটে রেখে দিলে যে কোনো সময় কাজ করার ক্ষেত্রে এই সার্ভিস কোডগুলো আপনার খুব উপকারে চলে আসবে। একটি সময় ছিল এই সার্ভিস কোডগুলো পাওয়া অনেক কঠিন ছিল, অর্থাৎ অন্যের মারফতে চেয়ে আনা হতো, কিন্তু এগুলো অন্য কেউ সহজে দিতে চাইতো না, এগুলো টাকা দিয়েও কিনে আনা হতো একটা সময়। কিন্তু বর্তমান অনলাইন গুগলের এই যুগে আমরা এগুলো খুব সহজেই এই সার্ভিস কোডগুলো ফ্যাক্টরি সেটিংয়ের যে অপশনগুলো আমরা সহজেই পেয়ে থাকবো। আমাদের দেশে যে বাংলাদেশে অর্থাৎ যে কমন মডেলগুলো রয়েছে এখানে সবগুলো মডেলের আপনি সার্ভিস কোড পাবেন। সার্ভিস কোডগুলো এক একটি মডেলের টিভিতে এক একভাবে দেওয়া থাকে, অর্থাৎ এগুলো বিভিন্ন পদ্ধতিতে এই সার্ভিস কোডগুলোর ভিতরে আমরা প্রবেশ করতে পারি। ভিউয়ার্স, এখানে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এই মডেল থেকে আপনার মডেলগুলো খুঁজে নেবেন, অথবা এখান থেকে যে সার্ভিস কোডগুলো দেওয়া আছে সেগুলো আপনারা এক একটি ট্রাই করে দেখতে পারেন যে আপনার টিভিতে এই সার্ভিসগুলো কোডগুলো কাজ করতেছে কিনা। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার কমেন্ট করবেন, কারণ এটি একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও। আগামী অর্থাৎ আমাদের সামনের যে যুগগুলো চলে আসছে সেগুলো থাকবে শুধু এলইডি টেলিভিশনই, যেহেতু এখন সিআরটি টেলিভিশন
অনেকটি কমে গেছে, অর্থাৎ এগুলো ব্যবহার তেমন একটি নেই। আমাদের এখন এলইডি টেলিভিশনের উপরে নির্ভরশীল হয়ে ভবিষ্যৎ চলে যেতে হবে। ভিউয়ার্স, এখানে একটি হিটাচি টেলিভিশনের সার্ভিস কোড দেখতে পেলেন। আমরা নিচের দিকে অনেকগুলো, যেমন কঙ্কা, বাংলাদেশি কঙ্কা টেলিভিশনটি ব্যবহার হয় এই টেলিভিশনের। এখানে যে মেথডগুলো দেওয়া আছে, যারা একটু ইংরেজি ভালো জানেন তাদের জন্য প্রত্যেকটু সুবিধা হয়, যেহেতু এগুলো ইংলিশ ভার্সনের হয়ে থাকে। প্যানাসোনিক একটি কমন টেলিভিশন, যেগুলো এখানে অনেকগুলো মডেলের অর্থাৎ পদ্ধতি দেওয়া আছে। আপনি কয়েকটি পদ্ধতিতে এই সার্ভিস কোডগুলো মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন। শার্প, সনি, সনি যেটি কমন একটি টেলিভিশন, এই টেলিভিশনের যে সার্ভিস কোডগুলো অনেকটা সিআরটি টেলিভিশনের মতো করে দেওয়া আছে। এখানে যে অন্যান্য অনেক মডেলের টেলিভিশন দেওয়া আছে, যেগুলো আমাদের পার্শ্ববর্তীদের ভারতে ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে, যদি আপনার একটু উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।